সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, দীর্ঘমেয়াদী টার্মে থাকতে চাচ্ছেন সরকার এবং জনগণের শান্তি রক্ষায় কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, তাহলে শোনা যাক দর্শক সাধারণ মানুষের মতামত। সরকার যেভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অগ্রসর হচ্ছে সেটা সঠিক নয়, কারণ এই সরকার নির্বাচন ছাড়াই একটা সরকার ফর্ম করছে। সুতরাং আমরা যেটা মনে করি যে নির্বাচন ছাড়া কোনো সরকার সঠিকভাবে পরিচালনা করতে পারে না, কারণ আমরা পিছনে দেখেছি এই আওয়ামী লীগ সরকার এক সময় বাকশাল তৈরি করেছিল, তারপরে এই সরকার একই সময়ে এরশাদ আন্দোলনের জন্য, স্বৈরাচার ঠেকানোর জন্য আন্দোলন করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই আবার বাকশাল এবং স্বৈরাচার দুইটাই তৈরি করলো। সুতরাং আমি মনে করি না যে এই সরকার সত্যিকারভাবে মানে সৎ উদ্দেশ্য নিয়ে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। সরকারের এই পদক্ষেপটা মূলত একটা সুন্দর পদক্ষেপ, যদি দীর্ঘমেয়াদে সে থাকে তার সমস্ত পরিকল্পনা, দেশের সমস্ত পরিকল্পনার কাজগুলো সাধারণত তিনি সমাপ্ত করতে পারেন নাই, এ সমস্ত কাজ সমাপ্ত করতে পারবেন এবং সেটা দেশ ও জনগণের জন্য অনেক ভালো। মানুষ অরাজকতা চায় না, আর দেশের মানুষের এই ক্ষমতায় কি আছে না আছে এটাও এখন মানুষের বিবেচ্য বিষয় না। বিবেচ্য হইলো যে যাদের দ্বারা সাধারণ মানুষের ভোগান্তি না হয় তারা ক্ষমতায় থাক, কে আমার পর্যন্ত থাক, হ্যাঁ আপত্তি নাই, কারণ কোনো সরকারই আমাদের ভালো কিছু দিবে। সরকার আলোচনার মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন নির্বাচন দিবে, নতুন নির্বাচন দেওয়ার পর যারাই জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কার কী করে হয় এটা তো সম্ভব না, যেহেতু আমি ভোট দিতাম তৈলে যেই আসো সেই থাকতো, আমি ভোট দিই নেই তাহলে নিশ্চয়ই সরকার হয় না, আমি সরকার মানি না। না, উনি দীর্ঘমেয়াদী থাকার চেষ্টা করতেছেন এটা ঠিক আছে, কিন্তু আপনার বিরোধী দল যারা আছেন যদি এখন তারা বিরোধী দল মানতেছে না, যে বেগম খালেদা জিয়া এখন হচ্ছেন বিরোধী দলের নেত্রী না বিএনপির নেত্রী, তো সে একটা একটা কর্মসূচি দিয়ে যাবে, গভর্নমেন্টও চাবে সেটা প্রতিহত করতে। তো দীর্ঘমেয়াদী দেখা যাবে যে একটা ছোটোখাটো একটা যন্ত্রণা বা একটা জনগণের একটা হয়রানির মুখে সবসময় থাকবে, তারাও একটা কর্মসূচি দিতেই থাকবে, ছোটো কর্মসূচি হোক হরতাল অবরোধ লেগেই থাকবে। এতে দেখা যাবে যে দীর্ঘমেয়াদী সরকার দেশ পরিচালনা করবে নাকি আপনার ওই তাদের বিএনপির কর্মসূচি প্রতিহত করবে, না বিভিন্ন রকমের মিডিয়া বা বিভিন্ন আপনার সুশীল সমাজে যারা আছেন তাদের প্রশ্ন উত্তর দেবেন, এইভাবে দেশ চালাইতে পারবেন না বেশি দিন আর কি। তা আমি মনে করি যে এটা একটা সমঝোতা হওয়া দরকার এবং একটা সবার অংশগ্রহণ, একটা সুষ্ঠু নির্বাচন দরকার, জনগণও মুক্তি পায় তাদের হাত থেকে। শান্তি রক্ষা বলতে যে তার ক্ষমতা টিকে থাকার জন্য সে এমন কোনো ব্যবস্থা নাই যা সে গ্রহণ করবে না। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।